দুর্নীতির প্রশ্ন বা এটা ভাই ডায়াবেটিকের সাথে তুলনা করতে চায়, এটা ভাই বাংলাদেশটা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ডায়াবেটিক রোগী হিসাবে আছে, ডায়াবেটিক কন্ট্রোলে সব সরকারের আমলে স্বাধীনতার পর থেকে দুর্নীতি ছিল, এই সরকারের সময় আছে, কোনো সময় বাড়ে ওই আমাদের ডায়াবেটিক, আমি নিজেও একজন ডায়াবেটিক পেশেন্ট, ওই ইনডিসিপ্লিন ওয়েতে চললে এটা আনকন্ট্রোলড হয়ে যায়। অর্থাৎ বোঝাতে যাচ্ছি স্বচ্ছতা জবাবদিহিতা কিংবা সুশাসনকে ঘাটতি যেহেতু আছে, এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারবো না এইটা থাকবেই। মিলন, যেটা আলোচনা করছিলাম, যেটি দাদা বলছিলেন যে বিএনপিকে আমরা পাত্তা দেই না বা বিএনপিও আলোচনায় আসতে চায় না, তো অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বড় বাধাই হচ্ছে দুটি দল, তারা একসাথে বসতে চাচ্ছে না, আপনি কি মনে করেন? দেখেন, যে যাই বলি না কেন, যে যাই করি না কেন, দিন শেষে এই দেশটা কিন্তু আমাদের, দেশটা আমার, আপনার, আমাদের সকলের। যদি আমাদের সকলের হয়ে থাকে তাহলে আজকে দেশটাকে নিয়ে ভাবতে হবে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদেরকে ভাবতে হবে। স্যাংশন নিয়ে যে কথাগুলি হচ্ছে এই দেশে, কিন্তু এই কথা সত্যি, স্যাংশন আনার জন্য যেমন তৎপরতা আছে, আবার এটাকে মোকাবেলা করার জন্যও কিন্তু সেই ব্যবস্থা আছে। জনগণ কিন্তু কোনোটাই চায় না, জনগণ চায় শান্তি। কারণ একটা জিনিস কি, আমি আমার অনুজ মিলন, আমার দাদা, শ্রদ্ধেয় দাদা আছেন, একটা জিনিস কি, আমরা এক গ্লোবাল ভিলেজে বাস করছি। দাদা একটা কথা বলছে যে স্বাধীনতা যুদ্ধে আমেরিকা বিরোধিতা করছিল, হ্যাঁ আমেরিকা বিরোধিতা করেছিল, তো চীনও তো বিরোধিতা করেছিল, কিন্তু চীন আজকে আমাদের বন্ধু, অর্থনৈতিক বাণিজ্যিক কারণে সে আজকে বন্ধু। আমেরিকান, আমি একটু মানে একটা নিরপেক্ষ অবস্থান থেকে যদি কথাটা বলি, সেটা হলো যে আমেরিকান ফিলোসফিটা হচ্ছে পররাষ্ট্র, এটা হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র, ভোটের অধিকার কিংবা দুর্নীতির প্রশ্নে তারা কনসার্ন, নট অনলি ফর বাংলাদেশ। তারা এপিএস করেছে, এপিএস মানে এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, বাংলাদেশকে সেখানে ই করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ কৌশলে সেখানে যায় নাই। সুতরাং এটা একটা তারিখটা রেখেছে। আমার বক্তব্য হলো যে আমেরিকার কাছে আমরা যেমন আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকব, ঠিক তেমনিভাবে আমেরিকাকে কিংবা যুক্তরাষ্ট্রকে কিংবা ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা কী দরকার যত কৌশলে সেই কূটনীতিতে তখনই সফল হব। কারণ ইকোনমিক্যালি দাদা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে যেটা বলছে ঠিক বলেছে, কিন্তু আমি একজন মানে রপ্তানিকারক হিসাবে আমি কিন্তু শঙ্কিত, যেটা জনগণ, যে দেশের প্রায় 80 লক্ষ লোক যে কর্মসংস্থানের সুযোগ, এক্সপোর্ট হচ্ছে আমেরিকায় বেশি, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, সুতরাং এদেরকে আমাদের কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। তার মানে এই না আমার সত্তাকে বিকিয়ে দেওয়া, তার মানে এই না তারা যা কিছু বলবে তাই আমরা শুনব। তবে এটা ঠিক যে তাদের যে কথাগুলি আছে আমরা যদি একটু সতর্ক হই, যেমন ধরেন র্যাবের বিরুদ্ধে যে কয়েকজনের বিরুদ্ধে যে স্যাংশনটা দিয়েছিল, তারপরে কিন্তু একটা আমরা সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছি, যে সেখানে কিন্তু সেইভাবে হত্যা কিংবা যে অভিযোগগুলি আসছিল সেটা কিন্তু হয় নাই। আমি এই উদাহরণটা টানলাম এই কারণে যে সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আজকে এগুতে হবে, যে নিজেদেরকে সতর্ক করার জন্য। সবশেষ পয়েন্ট যেটা, দুর্নীতির প্রশ্ন বা এটা ভাই ডায়াবেটিকের সাথে তুলনা করতে চায়, এটা ভাই বাংলাদেশটা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ডায়াবেটিক রোগী হিসাবে আছে, ডায়াবেটিক কন্ট্রোলে সব সরকারের আমলে স্বাধীনতার পর থেকে দুর্নীতি ছিল, এই সরকারের সময় আছে, কোনো সময় বাড়ে ওই আমাদের ডায়াবেটিক, আমি নিজেও একজন ডায়াবেটিক পেশেন্ট, ওই ইনডিসিপ্লিন ওয়েতে চললে এটা আনকন্ট্রোলড হয়ে যায়। অর্থাৎ বোঝাতে যাচ্ছি স্বচ্ছতা জবাবদিহিতা কিংবা সুশাসনকে ঘাটতি যেহেতু আছে, এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারবো না এইটা থাকবেই। আজকে আমরা IMF থেকে টাকা আনছি, আমরা বিশ্বব্যাংক থেকে টাকা আনছি, তারাও তো শর্ত দিচ্ছে, এই শর্তকে যদি আমরা পরিপালন করি সত্যি কিন্তু আমাদের উপকার হবে। আমরা জনগণের একটু কষ্ট হচ্ছে, আজকে ভর্তুকি কমিয়ে আনা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ছে, এটা কিন্তু প্রয়োজনে, কারণ ভর্তুকি কতদিন দেবেন? তো সুতরাং আজকে আমাদেরকে এই দুর্নীতির প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে কিংবা গণতান্ত্রিক প্রশ্নে আমাদের সরকারি দল, বিরোধী দল একটা ঐক্যমতের জায়গায় আসা উচিত, বোঝাপড়ার জায়গা আসা উচিত। আজকে যারা বিএনপি করেন, আমি আমার অনুজ মিলনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে স্যাংশন পেলে আজকে আমরা উল্লসিত হব, এটা কিন্তু জনগণ চায় না, এটার থেকে রেহাই কিন্তু আপনারাও পাবেন না, দেশটা কিন্তু আমাদের, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা কিন্তু আমরা অর্জন করেছি। সুতরাং আমরা যাতে সেই দেশ স্যাংশনমুক্ত অবস্থায় মাথা উঁচু করে গণতান্ত্রিক একটা সমাজ বিনির্মাণে আমরা একটা জায়গায়, সমঝোতার জায়গায় আসতে পারি। এখন প্রশ্ন হলো যে সবশেষ কথা, যে সরকারকে যেমনিভাবে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, সেটাই সংবিধানের আলোকে বিএনপিও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে নির্বাচনে আসবে,
এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠিত হবে, এটাই প্রত্যাশা। গুলাম সালাম মিলন, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।